অনেক মানুষের সবচেয়ে বড় হলো প্রথম তার মনের মধ্যে স্বপ্ন থাকতে হয়, মনের মধ্যে আকাঙ্ক্ষা থাকতে হয়। যার মনের মধ্যে স্বপ্ন নাই, আকাঙ্ক্ষা নাই, তার জীবনে কোনো কিছু করা সম্ভব হয় না। এখন সে বিয়ানীবাজারের মহিলাদের জন্য কাজ করবে, তো আমি তার সাথে আলাপ করছি এবং আমি তার সাথে রীতিমতো আমারও আইডিয়া শেয়ার করছি। আমি বলছি যদি তুমি বিয়ানীবাজারবাসী তোমাকে মনোনীত করে, তাহলে আমরা পারিবারিকভাবে ওনার শ্বশুর বাড়ির পক্ষ থেকে এবং আমাদের বাড়ির পক্ষ থেকে আমরা একটা বড় সড়ো ট্রাস্ট, এই নামের ট্রাস্ট নাম করে বিয়ানীবাজারের মহিলাদের জন্য ফ্রি ইংরেজি শিক্ষা, আরবি শিক্ষা, সেলাই শিক্ষা এবং এগুলো ফ্লুয়েন্ট, এইখান থেকে বের হওয়ার পর সবাই ফ্লুয়েন্ট আরবি বলতে পারবে। আমি এইটার মডেল নিয়ে আসছি অলরেডি। আমরা প্রথমেই করজুড়ে আমি বিয়ানীবাজারবাসীর কাছে আমি ক্ষমা চাচ্ছি, এই কারণে যে আমি আমার সহধর্মীকে নিয়ে বা যেভাবেই হোক উনি এককভাবে সব ভোটারের কাছে 250 বর্গ কিলোমিটারের প্রতিটি ঘরে ঘরে যাওয়া সম্ভব হয়নি। তবে আমরা আপ্রাণ চেষ্টা করেছি এবং বাকি যে 2 দিন রয়ে গেছে সেই 2 দিনও আমরা চেষ্টা করব আমরা সবার কাছে যেতে, কিন্তু এরপরেও আমরা জানি সবার কাছে যাওয়া সম্ভব হবে না। তাই এই MFTV-র মাধ্যমে আমি তাদের কাছে করজুড়ে অনুরোধ করতেছি, আপনারা আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আপনারা যতটুকু সম্ভব আমরা আমার ফুটবল মার্কায় বুট দিয়ে আমাদেরকে জয়যুক্ত করবেন। ঘনিয়ে আসছে বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচনের দিনক্ষণ, সভা ও গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন ফুটবল প্রতীকের মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী জেসমিন নাহার। মানুষের সমর্থন পেতে গ্রাম থেকে শহর সর্বত্র গণসংযোগ করছেন এই প্রার্থী। বিয়ানীবাজার উপজেলায় ভাইস চেয়ারম্যান হিসেবে তাকেই চাই, আর কোনো দাবি নাই, ফুটবল মার্কায় ভোট চাই। এরই ধারাবাহিকতায় শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত লাউতা ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ করেন তিনি। এ সময় তিনি বলেন, 1 নং আলীনগর থেকে 11 নং লাউতা ইউনিয়ন পর্যন্ত মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি, অনেকের কাছে যেতে পারছি না, এজন্য আমি ক্ষমা প্রার্থী। আপনারা আমার সালাম নিবেন। আমি আজ 3 মাস থেকে যে বুথের জন্য যে দাঁড়ে দাঁড়ে ঘুরতেছি আপনাদের কাছে, আপনাদের যে আন্তরিকতা ভালোবাসা পেয়েছি, সেই আন্তরিকতা ভালোবাসা থেকেই আমি নমিনেশন দাখিল করে আজকে ফুটবল মার্কা প্রতীক পেয়েছি। এই প্রতীক নিয়ে আমি আপনাদের দাঁড়ে দাঁড়ে সবসময় ঘুরতে পারতেছি না, সেজন্য আমি খুবই দুঃখিত এবং আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আমি যাদের কাছে আমি যেতে পারিনি সবাই আমাকে ক্ষমা করে দিবেন এবং আপনারা আমাকে ফুটবল মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আজকে আমাদের এই ক্যাম্পেইনে সিলেট থেকে বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের যে সকল ভাই বন্ধু বোনরা এসে পৌঁছেছেন তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাই এবং উনাদের সহযোগিতাকেও আমি ধন্যবাদ জানাই। এরকম আপনারা সবাই আন্তরিকভাবে আমাকে যদি সহযোগিতা করেন, আশা করি আমি 29 তারিখে বিজয় লাভ করব। আপনাদের কাছে আমার আকুল আবেদন যে আমাকে ফুটবল মার্কায় ভোট দিয়ে আপনারা ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসাবে জয়যুক্ত করুন। আপনারা অনেকেই আমার আত্মার আত্মীয়, অনেকেই আমার অনেক ধরনের সম্পর্ক আছে সবার সাথে, কেউ ভাই, কেউ মামা, কেউ খালা, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমাকে ক্ষমা করে আপনারা ভোটটা দেওয়ার চেষ্টা করবেন। আমি একান্তভাবে জানি যে আমি অনেক জায়গায় পৌঁছাতে পারতেছি না, কেননা 250 বর্গ কিলোমিটার জায়গা পৌঁছানো আমার পক্ষে সম্ভব হচ্ছে না। আমার প্রতীকটা যে যেভাবে পান, যেভাবে চিনতে পারেন, যেভাবে জানতে পারেন, ক্ষমা সুন্দর দৃষ্টিকে দেখে আমাকে ওই ফুটবল মার্কায় ভোটটা দেবেন, এই প্রত্যাশাটা আমি করি এবং লাউতাবাসীর কাছেও এই প্রত্যাশাটা করি। সমগ্র বিয়ানীবাজার উপজেলাবাসীর কাছে আমার আকুল আবেদন, আমার ফুটবল মার্কায় ভোট দিয়ে আপনারা আমাকে জয়যুক্ত করুন। আশা করি আমি আপনাদের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে পারবো, আমার পক্ষে এটা সম্ভব হবে ইনশাআল্লাহ, আমি সেই গ্রান্টি দিয়ে কথা বলতে পারবো। ফুটবল প্রতীকে সমর্থন জানিয়ে গণসংযোগে যোগ দেন সিলেট বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের দায়িত্বশীলরা। আমরা যে প্রার্থী জেসমিন নাহার, উনি আসলে মহানগর পেশাজীবী পরিষদের সভাপতি, সেই সুবাদে আসলে ওনার সাথে দীর্ঘ 5 থেকে 6 বছর আমাদের সকলের আসলে এখানে পরিচয়। কিন্তু বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ সংগঠনটা করতে গিয়ে আমরা তখন
তার নেতৃত্বে রুনুভাই এবং ওনার সহধর্মী যে প্রার্থী আমাদের ওনার নেতৃত্বে যে আমরা এতদিন ধরে আমরা চললাম, চলার পরে মনে হয়েছে যে এই ধরনের একজন মানুষ যদি জনপ্রতিনিধি হিসেবে যদি কোনাহানো আইন এবং আমরা যদি তার একটু সহযোগিতা করি, তাই যেই কাজেই হাত দিবা ইনশাল্লাহ তাই ওখানেও মানে সাকসেস হইবা এবং যার যারা লাগে তারা কাজ করবা এবং সবসময় দেখছে যে ভাই এবং ভাবি খুব নিবেদিত প্রাণ। উনি একজন সুদক্ষ সংগঠক এবং একজন নারীবান্ধব নেত্রী এবং সবচেয়ে অসহায় গরিব অসহায় মানুষকে সহযোগিতা হাত উনি অতীতে বাড়িয়ে দিয়েছেন, ভবিষ্যতে বাড়াবেন এই বিশ্বাস। এবং ওনাকে যদি বিয়ানীবাজার উপজেলাবাসী নির্বাচিত করে, অবশ্যই বিয়ানীবাজারবাসী ওনার কাছে সর্বোচ্চ সেবা পাবে এই বিষয়টি আমি নিশ্চিত করতে চাই। আমরা ওনার সঙ্গে কাজ করে ওনার যে দক্ষতার পরিচয় পেয়েছি সেই লক্ষ্যে আমরা আমাদের দায়িত্ব হয়ে গেছে আমরা যে বিয়ানীবাজার যাতে আমরা আসে এসে ওনার পক্ষে কাজ করি এবং এখানে এসে ওনার যে প্রচারণা বা ওনার যে গুণগান বা ওনার যে মানুষের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা এটা আমরা মুগ্ধ। আমরা 100% আশাবাদী যে আমাদের ফুটবল মার্কার সিনহার বাবি জয়যুক্ত হবেন। আলহামদুলিল্লাহ আমাদের একটা বিশ্বাস হয়ে গেছে জনগণের কাছে, জনগণও জেসমিন নাহারের পক্ষে একটা গণজোয়ার তুলেছে। ইনশাআল্লাহ আমরা প্রত্যাশা করি তারা আগামী 29 তারিখ বুট বিপ্লবের মধ্য দিয়ে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী জেসমিন নাহার আপাকে নির্বাচিত করবে। দিনব্যাপী গণসংযোগ শেষে বাদ আসর বিয়ানীবাজার পৌরশহরে ফুটবল প্রতীকের বিশাল শোডাউন অনুষ্ঠিত হয়।